ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয় ছাড়াও রাজনীতির প্রতি বেশ আগ্রহী তিনি। সম্প্রতি রাজনীতির মাঠে মাহিকে সক্রিয় হতে দেখা গেছে। বিশেষ করে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়। এবার জানা গেল এমপি নির্বাচন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অভিনয় থেকে দূরে থাকলেও আলোচনায় ঠিকই রয়েছেন তিনি। এবার জানা গেল চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি। মাহি জানান, আগামী 29 ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি। অভিনেত্রী বলেন, আমার জন্য দোয়া করবেন, আমি চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ, আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই, নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় ডাক বাংলোর সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদ থেকে বিএনপির 7 সংসদ সদস্য পদত্যাগ করায় আসনগুলোতে শূন্য পদ সৃষ্টি হয়। ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ দুই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 1 ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।